हेलो फ्रेंड्स अनामुलो अरिजित फ्रेंड्स तुम्हारा जानो जे सुजाता खा बीजेपी सौमित्र खायर वाइफ सुजाता खा से ही सुजाता खा बीजेपी ते छिलो आज के से तृणमूलेर मध्य योगदान करेछे तो एटा तुम्हारा सबाई जानो सुजाता खा जखन बीजेपी ते योगदान करेछिलो তখন তৃণমূলের বিরুদ্ধে অনেক কথা বলেছিল, অভিষেকের বিরুদ্ধে অনেক কথা বলেছিল। অভিষেক একটা তোলাবাজি, সেটা সুজাতা খা বলেছিল। আজকে সেই সুজাতা খা সেই তৃণমূলে কি করে যেতে পারে, তার মানে সুজাতা খায়ের কথার কোনো ঠিক নেই। একজন বিশ্বাসঘাতক যাকে বলে সেই হচ্ছে বিশ্বাসঘাতকরাই এরকমটা হয়। এখন যে ব্যাপারটা হয়, সুজাতা খাকে ভুল বুঝিয়ে নিয়ে গেছে। যাই করে নিয়ে যাক না কেন, মমতা ব্যানার্জি যাই প্ল্যান করুক না কেন, মানুষের সংসারে ভাঙন ধরানোর যতই চেষ্টা করুক না কেন, মানুষের সংসারে ভাঙন ধরিয়ে জেতার যতই চেষ্টা করুক না কেন, এতে তারা সফলতা লাভ করতে পারবে না, তারা এতে সফল হতে পারবে না। আমি লিখে দিচ্ছি, এতে কি হচ্ছে, আমাদের রাষ্ট্রবাদীদের মধ্যে আরো জোর বেড়ে যাচ্ছে, আরো জেদ বেড়ে যাচ্ছে যে আমরা জিতবই, আর ওদের ওপর আরো রাগ বেড়ে যাচ্ছে, আর আমাদের আরো জেদ বেড়ে যাচ্ছে, আমরা জিতবই, মমতাকে উৎখাত করে দেব, মমতার সাথে কেউ থাকবে না, মমতার সাথে লড়ার মতন কেউ থাকবে না, লাস্টে মমতার অভিষেক একা পড়ে থাকবে, একা মমতা অভিষেক একা পড়ে থাকবে, আর ওরা ডিস্ট্রয় হয়ে যাবে, মমতার অভিষেক ডিস্ট্রয় হয়ে যাবে, মমতার অভিষেকের কোনো অস্তিত্ব থাকবে না, দেখে নিও, এইটাই হবে। মমতা আর অভিষেক এদের দুজনের কোনো অস্তিত্ব থাকবে না, এরা ডিস্ট্রয় হয়ে যাবে, এইটাই হবে। তো এই তৃণমূল কোনোভাবে সফলতা লাভ করতে পারবে না, শেষ হয়ে যাবে তৃণমূল, শেষ হয়ে যাবে, দুই মুছে সাফ হয়ে যাবে, মমতা একদম দুই মুছে সাফ হয়ে যাবে, ওই যেটা বললাম মমতার অভিষেক লাস্ট ডিস্ট্রয় হয়ে যাবে, ওদের আর কোনো অস্তিত্ব থাকবে না, এইটাই হবে। তো এই প্ল্যান করে এই চাল চেলে মানুষের মধ্যে মানুষের সংসারে আগুন ধরিয়ে মানুষের সংসার ভেঙে ওরা ওদের পায়ে কুড়ুল মারছে, ওরা আরো হাড়ের দিকে যাচ্ছে, ওরা আরো হাড়ের পথে যাচ্ছে, যে মানুষের ক্ষতি করে অন্যের ক্ষতি করে তার খারাপই হয়, কারণ সে হচ্ছে রাষ্ট্রবিরোধী। আমি যেটা বলেছিলাম, যে মানুষের ক্ষতি চায় সে হচ্ছে রাষ্ট্রবিরোধী, দেশদ্রোহী। এই দেশদ্রোহীদের এই দেশে কোনো জায়গা নেই, দেশদ্রোহীদের ধুই মুছে সাফ করা হয়, দেশদ্রোহীদের এই দেশে কোনো জায়গা নেই। এটা রাষ্ট্রবাদীদের দেশ, এটা দেশদ্রোহীদের জায়গা নয়, এটা রাষ্ট্রবিরোধীদের জায়গা নয়, ঠিক আছে, এটা রাষ্ট্রবাদীদের দেশ। সুতরাং যারা এমনটা করতে চাইছে যে রাষ্ট্রবাদীদের সংসারে আঘাত করে রাষ্ট্রবাদীদের সংসার ভেঙে ভোটে জিতবে, তারা কোনোদিন সফল হতে পারবে না, লিখে দিলাম, কারণ ওরা অন্যায়কে সাপোর্ট করছে, অন্যায়ের হয়ে লড়ছে, অন্যায়কে যে সাপোর্ট করে তারা অসফল হয়, তারা সফলতা লাভ করে না, আর যারা অন্যায়ের বিরুদ্ধে লড়ে তারাই সফলতা পায়, তারাই যুদ্ধে জয়ী হয়। সুতরাং আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়ছি, বিজেপি অন্যায়ের বিরুদ্ধে লড়ছে, তাই বিজেপিরই জয়ী হবে, বিজেপিরই জয় হবে, এখানে রাষ্ট্রবাদীরই জয় হবে, রাষ্ট্রবাদীরই জয় হবে, ঠিক আছে, রাষ্ট্রবাদীরই জয় হবে। রাষ্ট্রবিরোধীদের ধুয়ে মুছে সাফ করাবে, রাষ্ট্রবিরোধীদের কোনো অস্তিত্ব থাকবে না, ঠিক আছে, আমরা রাষ্ট্রবিরোধীদের ধুয়ে মুছে সাফ করে দেবো, যারা দেশদ্রোহী তাদের ধুয়ে মুছে সাফ করে দেবো, দেশদ্রোহীদের এখানে কোনো জায়গা নেই, দেশে থাকবে দেশের সাথে শত্রুতা, তাদের ধুয়ে মুছে সাফ করে দেবো, আমরা দেশদ্রোহীদের ধুয়ে মুছে সাফ করে দেবো, ক্রিমিনালদের ধুয়ে মুছে সাফ করে দেবো, রেপিস্টদের ধুয়ে মুছে সাফ করে দেবো,
টেরোরিস্টদের ধুয়ে মুছে সাফ করে দেবো, আতঙ্কবাদীদের ধুয়ে মুছে সাফ করে দেবো, এইসব করবো আমরা, বলে দিচ্ছি। 2021 বিধানসভায় বিজেপি জিতছে, ভারতীয় জনতা পার্টি জিতছে 2021 বিধানসভায়, ঠিক আছে। আর আমরা রাষ্ট্রবিরোধীদের শেষ করে দেব, দেশদ্রোহীদের শেষ করে দেব, এটা আমরা বলে দিলাম। শুনে নিন যারা আমাদের বিরুদ্ধে, তারা শুনে নিন, আমরা দেশদ্রোহীদের শেষ করে দেব, ক্রিমিনালদের শেষ করে দেব, যারা মানুষের ক্ষতি চায় তাদেরকে শেষ করে দেব আমরা, যারা রাষ্ট্রবাদীদের ক্ষতি চায় তাদেরকে শেষ করে দেব আমরা, যারা দেশের ক্ষতি চায় তাদেরকে আমরা শেষ করে দেব, বলে দিচ্ছি। সাবধান, এইরকম সংসার ভেঙে কোনো লাভ নেই, আপনাদের প্রচুর বড় ক্ষতি হয়ে যাবে, আপনারা প্রচুর বড় ক্ষতির মুখে পড়বেন, বুঝতে পারছেন না আপনাদের কত ক্ষতি হতে পারে, চালিয়ে যান, টাইম হলে বুঝতে পারবেন, ঠিক আছে। অভিষেক, মমতা এদেরকে বলছি, টাইম হলে বুঝতে পারবে তো, ঠিক আছে, ঠিক আছে ফ্রেন্ডস, আমাদের রাষ্ট্রবাদীদের জয় হচ্ছে, এটা তোমরা দেখে নিও, আমাদের বিজেপির জয় হচ্ছে, 2021 বিধানসভায় তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে, আর ভারতীয় জনতা পার্টি জয়ী হচ্ছে, বিজেপি জয়ী হচ্ছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বিজেপি হবে, পশ্চিমবঙ্গ সরকার বিজেপি হবে, আর তৃণমূল একদম ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, দেখে নিও, লিখে রাখো, 2021 বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গ সরকার বিজেপি হবে, আর তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, এটা লিখে রাখো, ঠিক আছে ফ্রেন্ডস, আমার এটুকু বলার ছিল, তোমরা সবাই ভালো থেকো, জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।